আকবর আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বিশ্বের মুসলিম এক হও এক হও এক হও এক হও বিশ্বের মুসলিম বিশ্ব নবীর অপমান জীবনের মুসলমান নারা আকবর আল্লাহু আকবার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার ডাকে আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর রংপুর জেলার ইসলামী যুব আন্দোলন শ্রমিক আন্দোলন ছাত্র আন্দোলন এবং অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম প্রিয় আসলে রসুন রসুন প্রিয় আমার কর্মী জনতা সংগ্রামী উপস্থিতি আজকের যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলছি বুকের মধ্যে আগ্রাগিরি তাল তাল করে চলছে কথা ঠিক কিনা সংগ্রামী বন্ধুগণ আমার প্রিয় মুসলিম সহযোদ্ধা ভাইয়েরা আমরা কি দেখেছি ফ্রান্সে বিবাদ কারণে বিশ্ব মানবতার শান্তির দূত আমাদের সরকার টুকরান নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে কথা ঠিক কিনা শুধু তাই নয় সেই ব্যঙ্গচিত্র যখন প্রদর্শন করা হয়েছে কোন এক আসরে আশেকের রসুলের সামনে তিনি যেহেতু প্রতিটি মুসলমান নিজের কলিজার চেয়ে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসে কথা ঠিক কিনা তিনি সহ্য করতে না পেরে সেই শিক্ষককে যখন কতল করেছে আমি বলতে চাই এটা একটি বিচ্ছিন্ন ঘটনা কথা ঠিক কিনা কিন্তু আমরা কি দেখলাম এই ফ্রান্সের নরবিচার সরকার ইমানুয়েল ম্যাক্রো বাক স্বাধীনতার ধোয়া তুলে এই একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব মুসলিম উম্মার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র রাষ্ট্রীয় ভাবে বিলবোর্ড টানিয়ে সেখানে প্রদর্শন করছে কথা ঠিক কিনা এই ফ্রান্স বাক স্বাধীনতার ধোয়া তুলে তারা সেখানে বিভিন্ন জায়গায় এমনকি রাতের বেলা পর্যন্ত প্রশাসনের সহযোগিতায় বিলবোর্ড টানিয়ে অট্টালিকা বড় বড় অট্টালিকার মধ্যে আত্মার আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে কথা ঠিক কিনা কোন মুসলমান জীবন থাকতে এটা মেনে নিতে পারে না কথা ঠিক কিনা আমি ফ্রান্স সরকারকে বলে দিতে চাই তোমরা আমাদেরকে বাক স্বাধীনতা শিখাতে এসেছো না কথা ঠিক কিনা সংখ্যালঘুরা যখন সংখ্যাগরিষ্ঠদের বিপরীতে কথা বলতে পারে তখনই সেটাকে বাক স্বাধীনতা বলে কথা ঠিক কিনা কোন অপমানী অপমানিত ব্যক্তি যখন কোন অপমানকারী বিরুদ্ধে দাঁড়িয়ে মুখ খুলে কথা বলতে পারে সেটাই হলো বাক স্বাধীনতা কিন্তু ইমানুয়েল ম্যাক্রো আপনি রাষ্ট্রের প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আপনার সেনাবাহিনী আপনার প্রশাসন দিয়ে আপনি 70টিরও বেশি মসজিদ বন্ধ করে দিয়েছেন কথা ঠিক কিনা আপনি সেখানে সংখ্যালঘু মুসলিমদেরকে প্রতিবাদ জানাতে গেলেই তাদেরকে ধরে নিয়ে গিয়ে কারাগারে নির্যাতন করছেন কথা ঠিক না আমরা বলতে চাই এটাকে বাক স্বাধীনতা বলে না এটা নিছক গুন্ডামি 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 কথা ঠিক না ফ্রান্স সরকারকে বলে দিতে চাই তোমরা কি তোমাদের
সেই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের কথা ভুলে গেছো? তোমাদের কি মনে নেই? তোমরা তো সেই ফ্রান্স যারা 100 বছর ধরে আলজেরিয়াকে শাসন করে তোমরা নিষ্পেষণ বর্বরতা চালিয়েছো, কথা ঠিক কিনা? তোমরা বর্বর যাত্রী, তোমরা সহিংস জাতি, কথা ঠিক না? তোমরা সেই উপনিবেশিক শাসন আমলে 100 বছর যাবৎ নারী শিশুদেরকে হত্যা করেছো। যারা এই প্রতিবাদ জানাতে গিয়েছে তাদেরকে চলন্ত গাড়ির সাথে বেঁধে দিয়ে তোমরা উল্লাস করেছো যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়, কথা ঠিক কিনা? কাজে ইমুনিয়াল ব্যাপ্র, তোমাদের বিপক্ষতার কথা আমরা জানি, বর্বরতার কথা আমরা জানি, মুসলমানদেরকে নীতি কথা শোনাতে এসো না, কথা ঠিক কিনা? আমি বলতে চাই আজকে পুরা মুসলিম বিশ্ব বুঝে উঠেছে বাংলাদেশে প্রাণত্বই ভাগ মুসলমান, কথা ঠিক না? পীর সাহেব চরমরাই আওয়াজ তুলেছে, পীর সাহেব চরমরাই দাবি জানিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো ঘুমিয়ে থাকার সুযোগ নেই। আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, আপনি যদি নিজেকে মুসলমান মনে করেন, আল্লাহর নবী আমাদেরও যদি রাসূল হয় আপনারও নবী, কথা ঠিক কিনা? ফ্রান্সের স্বার্থ রক্ষা করবেন আপনাকে পরিষ্কার করতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে সংসদে আপনি এই ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিয়ে আসেন। বাংলাদেশে এই ফ্রান্সের দূতাবাস আমরা আর দেখতে চাই না, কথা ঠিক কিনা? ফ্রান্সের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই ফ্রান্সের সন্ত্রাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে প্রকাশ্যে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে হবে। যদি তা না হয়, বিশ্বায়ন চরমরাই আপনাদেরকে এর আগে ঘোষণা দিয়েছে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেন নাই, আপনি ফাঁদ দেখেছেন আগের বচ্চন শোনেন নাই, সব জন্মনায়কে দেখেছেন তার দলের হুঙ্কার দেখেন নাই, কথা বিশ্বাস চন্দ্রায় যদি ডাক দেন তাহলে আপনার তত্ত্বে তাও পর্যন্ত তাস্তাস হয়ে যাবে। তাই আজকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই বিক্ষোভ সমাবেশ আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করবো ইনশাআল্লাহ। যে দাবিগুলো জানালাম অনতিবিলম্বে এই দাবিগুলো মেনে নিতে হবে, যদি এই দাবি মানা না হয় বিশ্বাস চন্দ্রায়ের আগামী সর্ব সমগ্র কর্মসূচিতে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি এখন মিছিল অনুষ্ঠিত হবে, মিছিলে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই মাস্ক পরে থাকবেন, প্রতিটি লাইনের মাঝখানে অন্তত 1 হাত করে গ্যাপ রাখবেন, ঠিক আছে? ক্যামেরার সামনে শুধুমাত্র মহানগর জেলা।